नमस्कार বন্ধুরা, চকডাস্টার ক্লাসরুমের একটি নতুন পর্ব নিয়ে আমি স্মৃতি বিশ্বাস সাথে তোমাদের জন্য একটা সুখবর বলতে পারো। চকডাস্টার ক্লাসরুমের সঙ্গে যুক্ত হবে সাব ইন্সপেক্টর নন্দিতা বিশ্বাস, বর্তমানে ইস্টার্ন রেলে কর্মরত, তো আরপিএফ এর সাব ইন্সপেক্টর। তোমাদের যে 9000 ভ্যাকান্সি বেরিয়েছে, 9000 ভ্যাকান্সির যে ভিডিওর আগে দিয়েছি সে সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি, আর তার সিলেবাস সম্পর্কেও তোমাদেরকে ভিডিও দিয়েছি। আমরা জুলাই থেকে যে এক্সামের আরপিএফ এর জন্য প্রিপারেশনের যে ভিডিও দেব তার মধ্যে আমি ম্যাথ রিজনিং এর পার্টটা করাবো, ম্যাডাম আপনাদেরকে তোমাদের সেখানে করাবে জিএস এর পার্টটা। তো ম্যাডামের সম্পর্কে কিছু বলতে চাই, ভীষণ হার্ড ওয়ার্কিং আর খুব ট্যালেন্টেড, এখানে এতদূর পর্যন্ত অনেক এক্সাম ক্র্যাক করেছেন। এর আগেও প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, ম্যাডাম কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, আর সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবেন। আর ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি যা পেয়েছেন তোমাদেরকে আরপিএফ এর এক্সাম ক্র্যাক করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু উনি বলবেন। এবার ম্যাডামের থেকে কিছু আমরা শুনবো, উনি যেটা বলবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম নন্দিতা বিশ্বাস, আমি আরপিএফ সাব ইন্সপেক্টর হিসাবে এখন কাজ করছি, ইস্টার্ন রেলওয়েতেই আমার পোস্টিং। তো ম্যাডাম যেটা বললেন, আমি হার্ড ওয়ার্কিং, ম্যাডামও কম যান না, অলরেডি চ্যানেলটা ওনারই ক্রিয়েশন বলতে পারা যায়, মানে উনি চ্যানেলের উদ্যোক্তা। তো আমি সেখানে কিছুটা আমার যা আমি অর্জন করেছি সেটা দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো বিভিন্ন এক্সাম আমি কোয়ালিফাই করেছি, যেমন WBPSC এর মিসলেনিয়াস আমার প্রথম এক্সাম ছিল, যেটার প্রিলি পাস করার পর মেইন কোয়ালিফাই করেছি। তারপরে WBCS এর প্রিলি 2018 বা 2019 সেই দুটো পাস করেছি। তারপরে 2019 আমাদের এই রিক্রুটমেন্টটা হয়, তো আমি আরপিএফ সাব ইন্সপেক্টরে ম্যাডামের সাথেই ট্রেনিং করেছি, আমরা দুজন একসাথেই ট্রেনিং করেছি, 9 মাস খুব ভালো কেটেছে আমাদের। এবার আসি তোমাদের যে নতুন 9000 ভ্যাকান্সি আসতে চলেছে, সেখানে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, মানে আমাদের থেকে কি পাবে আর তোমাদের কি মানে নিজেদের থেকে করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। ম্যাডাম অলরেডি সিলেবাস নিয়ে সিলেবাসের যে ডিকনস্ট্রাকশন সেটা করেছে, যে কী কী পার্ট আছে আর কী কী তোমাদের পড়তে হবে। এবার মেইনলি আমি আসি জিএস পোর্শন নিয়ে। জিএসে তোমাদের হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, আর মিসলেনিয়াস একটা পার্ট বলে আছে, যেখানে সমস্ত রকমের সাবজেক্টের রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড এগুলো নিয়ে তোমাদের মানে পড়তে হবে। সিলেবাসে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির পোর্শন যেগুলো আছে সেগুলো আমি দেখব। যেমন জিওগ্রাফির কথা বলি, জিওগ্রাফিতে আসে নানান রকমের ম্যাপ বেসড লোকেশান আছে। এবার সেখানে ইন্ডিয়ান জিওগ্রাফিও যেমনভাবে ইম্পর্টেন্ট, সেমভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফিও কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড জিওগ্রাফিতে যেমন লোকেশান বেস কিছু স্ট্রেট আছে, পাহাড় আছে, পর্বত আছে, সেম জিনিস ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রেও, মানে পাহাড়, পর্বত, নদী, নালা, বিশেষ করে রাজ্যের যে বাউন্ডারি বা রাজ্যের যে রাজধানী সেগুলো সম্পর্কে একদম ঠিকঠাক আইডিয়া যদি থাকে সেখান থেকেও অনেকগুলো কোশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকে সলভ হয়ে যাবে। এবার জিওগ্রাফি পড়ার একটা স্ট্র্যাটেজি ওটা হচ্ছে ম্যাপ বেস, কারণ ম্যাপ তুমি যত বারবার একই ম্যাপ ভিজুয়ালাইজ করবে তত বারবার তোমার মাথায় ওই জিনিসটা ইমপ্রিন্ট হয়ে যাবে। তো ম্যাপ বেস আমি একটা কোশ্চেন যেমন বলছি, আমার শিফটে এসছিলো গালফ অফ হরমুজ কোথায় অবস্থিত, তো এটা একদমই টোটালি ম্যাপ থেকে এসছে। এবার তুমি যদি গালফগুলোর লোকেশান ম্যাপে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে করে যাও তো সেখান থেকে তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে। সেম ওয়েতে যে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে সেখানে নদী, নালা, পাহাড়, পর্বত এগুলোর লোকেশান আমরা যদি করে যাই আর ম্যাপ যদি ডেইলি আমরা প্র্যাকটিস করি তো সেখান থেকে আমাদের জিওগ্রাফির কোনো কোশ্চেন মিস হওয়ার সম্ভাবনা মানে নেই, মিস হবে না, আমাদের ওখান থেকে স্কোরটা পুরো গেইন করবো আমরা। তো এইভাবে আমি পড়াবো তোমাদের। এরপরে আসি হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে যেমন হিস্ট্রি অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার বলে সিলেবাসটাতে একদম স্পেসিফিকভাবে মেনশান করা আছে, তো আর্ট অ্যান্ড কালচার কোনো আলাদা সাবজেক্ট নয়। আমি তোমাদের হিস্ট্রি যখন পড়াবো আর্ট অ্যান্ড কালচার তার ভিতরে মানে দুটো ইন্টিগ্রেটেড হয়ে আমি পড়াবো। তো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আমার এখনও মনে আছে একটা কোশ্চেন এসেছিলো আমাদের পরীক্ষায় আমার শিফটে, যে খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত, তো এরকম মন্দিরের লোকেশানগুলো কিন্তু আমরা অ্যান্সিয়েন্ট আর মিডিয়েভাল হিস্ট্রির যে আর্ট অ্যান্ড কালচারের পোর্শন সেখান থেকে যদি আমরা কভার করি ওই কোশ্চেনগুলো আমাদের ইজিলি হয়ে যাবে। এবার মন্দিরের যে লোকেশান বা এরকম আর্ট অ্যান্ড কালচারের কিছু কিছু জায়গার লোকেশান
এগুলোও কিন্তু হিস্ট্রিতে ম্যাপ বেসিস করা যায়, সেটাও আমি তোমাদের করিয়ে দেবো। এরপর আসি মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রিতে এমন মানে ক্রোনোলজিগুলো তোমরা যদি পরপর করে যাও, যেমন গভর্নর জেনারেল পিরিয়ডগুলো, কে আগে ছিল কে পরে ছিল, কার পিরিয়ডে কী কী ঘটনা ঘটেছে, এই এগুলো যদি করা যায়, তারপরে তোমাদের পুরো প্রথম থেকে মডার্ন হিস্ট্রি যেখান থেকে শুরু হয়েছে, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান মানে ইউরোপ থেকে যে পর্তুগিজের আগমন, ডাচের আগমন, ব্রিটিশের আগমন, এগুলো আমরা দিয়ে শুরু করব। শুরু করে একদম শেষ ভারতের স্বাধীনতা পর্যন্ত আমি তোমাদের পুরো ক্রোনোলজিটা গুছিয়ে পড়াবো, যেটা আমার এতদিনের যে যে এক্সামগুলো কোয়ালিফাই করেছি, 2019 পরেও আমি মানে এই চাকরিটা যাওয়ার পরেও আমি পড়াশোনা করেছি এবং এক্সাম দিয়েছি, তো এক্সামের প্যাটার্ন কিন্তু আপডেট হয়েছে, তো সেই হিসাবে আমাদের নোটগুলো আপডেট করতে হয়েছে। আমরা সেই নোটগুলো আপডেট আমি প্রতিনিয়ত করে গেছি, তো এক্সামের প্যাটার্ন অনুযায়ী যে তোমাদের যেভাবে চলতে হবে আমি সেইভাবে তোমাদের কন্টেন্টগুলো প্রোভাইড করব। তো মডার্ন হিস্ট্রি আমি তোমাদের পুরো ক্রোনোলজি শেষ করাবো। এরপরে আসি পলিটি। পলিটিতে কিন্তু মানে যেগুলো পলিটির ব্যাকবোন বলা যেতে পারে, যেমন ধরো ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, এরপরে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে, মানে প্রত্যেক বছর এখান থেকে একটা দুটো করে কোশ্চেন থাকবেই। ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, এখান থেকেও সেম হয়তো একটা দুটো করে কোশ্চেন থাকবেই, তো এগুলো আমি তোমাদের কভার করাবো। প্লাস কনস্টিটিউশনাল বডি মানে সাংবিধানিক যে বডিগুলো রয়েছে, যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি অ্যাটর্নি জেনারেল, তোমরা যারা পড়াশোনা করছো তারা এই সম্বন্ধে একটু আদ্র আইডিয়া হবে তোমাদের, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এরকম যে বডিগুলো সাংবিধানিক মানে সংবিধানে উল্লেখ আছে, এদের সম্বন্ধে আমাদের কিছুটা আইডিয়া থাকতে হবে, তাহলে কিন্তু ওখান থেকেও কোশ্চেন আমরা সলভ করতে পারবো। আর একটা পয়েন্ট যেটা তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলে, যে পরীক্ষা কি বাংলায় হয় না ইংলিশে হয়, বাংলাতেও হয় ইংলিশেও হয়, মানে যার যেখানকার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, মানে আমরা বাঙালি যারা আছি তারা বাংলায় পরীক্ষা দিতে পারবো, আর ইংলিশেও যারা অলরেডি ইংলিশে প্রিপারেশন নিচ্ছ তারা ইংলিশে দেবে, অসুবিধা নেই, ঠিক আছে। আর তোমাদের ইংলিশ কিন্তু সিলেবাসে নেই, তো ইংলিশ নিয়ে কোনো চাপ নিও না, জাস্ট ম্যাথ রিজনিং একদম মানে এ টু জেড কমপ্লিট করো, প্র্যাকটিস করো। আর জিকে নিয়ে আছি, স্মৃতি ম্যাডাম রিজনিং পড়াবেন আর ম্যাথ অলরেডি করাচ্ছে, তো ম্যাথ আর রিজনিং ম্যাডাম ক্লাস নেবেন, ওর উপর নজর রাখো, সেগুলো ডেইলি প্র্যাকটিস করো, রিভাইজ করো। আর জিকে আমি তোমাদের যথেষ্ট রিসার্চ বেসড যে কোয়ালিটি কন্টেন্ট যেগুলো আছে আমি সেগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো, তো তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। কারণ আমি আরেকটা কথা যেটা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস বলে যে সিলেবাস, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্স মানে টোটাল 70 হচ্ছে তোমাদের রিজনিং আর ম্যাথ, আর বাকি 50 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তো কারেন্ট অ্যাফেয়ার্স আর বাকি স্ট্যাটিক জিকে মিলে পুরো 50 নম্বর হয়েছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু রেগুলার প্রিপেয়ার করো, রেগুলার মানে 10টা বা 5টা যেমন হয় ডেইলি, যেমন ডেইলি তোমরা পারবে কালেক্ট করো, সেগুলো পড়ো, রিভাইজ করো, তো আশা করি এক্সাম খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, আর তোমাদের কাছে যথেষ্ট মানে এখন থেকে যদি শুরু করো যথেষ্ট সময় থাকবে, তো তোমরা সেগুলো কিন্তু গোছাতে পারবে। এবার পরীক্ষার আগে ওই মান্থলি কম্পাইলেশন ওগুলো প্রেশার হয়ে যাবে তোমাদের উপর, ডেইলি করো আর ডেইলি আপডেটেড থাকো, দেখবে তোমাদের কাছে ওই কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা আরও বেশি সাপোর্টিভ হয়ে যাবে, তোমাদের যে কাট অফ নাম্বার তার মধ্যে থাকতে অনেকটা সাপোর্ট দেবে কারেন্ট অ্যাফেয়ার্স। আর স্ট্যাটিক পোর্শন যদি ভালো করে যাও তো নিশ্চিন্তে তোমরা পরীক্ষা কোয়ালিফাই করবে। আর আরপিএফ সাব ইন্সপেক্টরের থেকে আরপিএফ যে কনস্টেবলের পরীক্ষাটা সেটা একটু সহজ হবে, সাব ইন্সপেক্টর একটু আপগ্রেডেড কোশ্চেন আসে, আর কাট অফ মার্কসটা একটু হাই যায় সাব ইন্সপেক্টরে, কনস্টেবলের কাট অফ মার্কসটা একটু কম আসে, একটু লো আসে আর কি সাব ইন্সপেক্টর থেকে। মোটামুটি এক্সাম কোয়ালিটি মানে এক্সামের যে প্যাটার্নটা, মার্কসও সেম আছে, সময়ও সেম থাকে, শুধুমাত্র কোশ্চেন কোয়ালিটিটা সাব ইন্সপেক্টরের সামান্য একটু স্ট্যান্ডার্ড যায়, সেই তুলনায় কাট অফ মার্কসটাও সেইভাবে একটু স্ট্যান্ডার্ড যায়, তাছাড়া কিন্তু প্রিপারেশন সেম। এমন নয় যে কনস্টেবলের জন্য আলাদা করে তুমি পড়ছো, সাব ইন্সপেক্টরের জন্য আলাদা এফোর্ট দিয়ে পড়বে, তেমন কিছু নয়। প্রিপারেশন নাও, দুটো পরীক্ষাতেই কিন্তু তুমি বসতে পারো, যেটা তোমার প্রিপারেশনের উপরে এবার ডিপেন্ড করছে, যেভাবে তো যেটাকে তুমি ক্র্যাক করতে পারবে। যারা অলরেডি গ্র্যাজুয়েশন করে নিয়েছো তারা দুটো পরীক্ষাতেই বসবে, এমন নয় যে আমি সাব ইন্সপেক্টরের জন্য হয়তো একটু কঠিন প্রশ্ন হবে আমি বসবো না, মোটেই না, দুটো ইন্টিগ্রেটেড হয়ে পড়াশোনা করো, সাব ইন্সপেক্টর কনস্টেবল দুটোর ফর্মই তোমরা ফিল আপ করবে,
আর যারা 12 কোয়ালিফাই করেছো কলেজে পড়ছো তাদের জন্য কনস্টেবলের দরজা তো খোলা, তারা কনস্টেবলের পরীক্ষা দিতে পারবে, সাব ইন্সপেক্টরটা দিতে পারবে না, তো এটা কিন্তু একটা অপরচুনিটি তাদের কাছেও যে যারা অলরেডি 12 কোয়ালিফাই করেছো তারা অনেক কম বয়সে চাকরি পাওয়ার বা অনেক কম বয়সে একটা জায়গায় সেটেল হওয়ার একটা ভালো অপরচুনিটি, এটা হাতছাড়া করো না তোমরা। আর ইংলিশের যেহেতু প্রেশারটা নেই সেই জন্য অনেকটা বড় সুযোগ, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা প্রিপারেশন নাও তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় ইংলিশের যে পোর্শনটা, মেন্সে যে ইংলিশের পার্টটা আসে সেটা কিন্তু অনেকটা বাধা হয়ে দাঁড়ায়, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর এক্সামটা হয় তাদের কিন্তু মেন্সে মানে ইন ব্রিফে লিখতে হয় ইংলিশের পার্টটা, ইংলিশের পার্টটা একটু স্ট্রং না হলে আমাদের স্টেট পুলিশের সাব ইন্সপেক্টর কোয়ালিফাই করা, যেটা যেখানটায় যারা দুর্বল ইংলিশের ক্ষেত্রে যে জায়গাটা একটু সমস্যা হয় সেই জায়গাটা কিন্তু আরপিএফ এর ক্ষেত্রে আরো সহজ। আর তো সেই জন্য আমি বলবো যে যেহেতু ইংলিশের প্রেশারটা নেই তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, এমন নয় যে আমার কাল এক্সাম বলে আমি আজ থেকে পড়াশোনা শুরু করবো, এমন একদমই নয়, তুমি এখন থেকে শুরু করো। এক্সাম যখন তোমার ডেট ঘোষণা করবে যে এই তারিখে এক্সাম হবে এই ডেটে এক্সাম হবে সেদিন কিন্তু তুমি পুরো প্রিপেয়ার থাকবে যে না আজকে পরীক্ষা নিলে আমি আজকেই পাস করব। তো তোমার আর এখন কম্পিটিশন বাড়ছে, কম্পিটিশন কিন্তু খুব বাড়ছে, আমাদের আমরা 4 বছর আগে যে পরীক্ষা দিয়ে এসেছি এখন কিন্তু সেই কম্পিটিশন তার দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, তো কম্পিটিশনের দিক থেকে দেখতে গেলে তোমরা যারা এখনো শুরু করোনি তাদের জন্য সাজেস্ট করবো যে এখনই শুরু করো, একদম সময় নেই, সময় হাতে খুব অল্প। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের সাজেশন কমেন্টের মাধ্যমে জানাও। আমরা জুলাই থেকে আরপিএফ এর জন্য বিশেষ ক্লাসগুলো রাখবো, ম্যাডাম পড়াবেন আমি পড়াবো, জুলাই থেকে আমরা শুধুমাত্র আরপিএফ কে লক্ষ্য রেখে আলাদা করে কিন্তু শুধু আরপিএফ এর প্রিপারেশন দেওয়ার জন্য ক্লাস শুরু করছি, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাথে থাকো, যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব এখানে শেষ করবো, নমস্কার।